নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওয়ে। উত্তরবঙ্গে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা। চা সুন্দরী প্রকল্পের প্রথম ধাপে জলপাইগুড়ি জেলার চারটি বাগানে 1062টি বাড়ি তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। হলদিবাড়ি ও মেখলিগঞ্জের মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়তে তিস্তা নদীর উপর 3.029 কিলোমিটার দীর্ঘ জয়ী সেতু নির্মাণ করা হয়েছে। দিনহাটার শীতলকুচি ও সিতাইয়ের মধ্যে যোগাযোগ সুগম করতে মানসাই নদীর উপর নির্মাণ করা হয়েছে 944.50 মিটার দীর্ঘ সেতু। ফুলবাড়ি গাজলডোবার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতে 735.6 মিটার দীর্ঘ ওভারব্রিজের উদ্বোধন করা হয়েছে। মানুষের দাবি মেনে আলিপুরদুয়ারের ফালাকাটা ও জলপাইগুড়ির ময়নাগুড়িকে পুরসভার অনুমোদন দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদের ভবন হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে নারায়ণী সেনা ব্যাটালিয়নের জন্য 3,500 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতক্ষণ এই পর্যন্তই। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাওয়ে।